ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন বিল্ডিং টিপস বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাসুদ রানা সবাইকে জানাচ্ছি আন্তরিক মানুষবাদ বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো খুবই কম বাজেটে ছোট্ট জায়গায় টয়লেট বারান্দা সহ দুই রুমের চমৎকার একটি বিল্ডিংয়ের ডিজাইন সাথে দেখাবো বিল্ডিংটি ইন্টেরিয়র ফ্লোর প্ল্যান এবং সর্বশেষ দেখাবো এই বিল্ডিংটি তৈরি করতে টোটাল কী কী মালামাল লাগে ইট বালু রড সিমেন্টের হিসাব সহ টোটাল কত টাকা লাগবে তার হিসাব তো বন্ধুরা আপনারা যারা ছোট্ট জায়গায় বাজারে দুই রোগী গাড়ি তৈরি করতে চান তারা সম্পূর্ণ ব্রিটি মনোযোগ সহকারে দেখুন আশা করি আপনারা উপকৃত হবেন এবং একটি লাভ করবেন যে আসলে বাড়ি তৈরি করতে কত টাকা খরচ হয় বিশেষ করে যারা মধ্যবিত্ত শ্রেণী আছেন আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী বাড়ি তৈরি করতে পারবেন এর জন্য আমি অনেক সময় নিয়ে এবং চিন্তাভাবনা করে আপনাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করে থাকি যাতে করে আপনারা আপনাদের বাজেটের যে পরিমাণ আছে ওই বাজেট দিয়ে একটি বাড়ি তৈরি করে নিতে পারেন তো বন্ধুরা আপনারা যারা ভিডিওটি দেখছেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে আমি আপনাদেরকে অনুরোধ করবো আমার ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্টস করে জানান এবং বেশি বেশি করে শেয়ার করে দিন আপনাদের লাইক কমেন্টস এবং শেয়ারগুলাই আমার কাছে অনুপ্রেরণা এবং আমি কাজ করে খুব শান্তি পাই যে আপনারা আমার ভিডিওগুলা পছন্দ করেন তো বন্ধুরা আমি আর অনুরোধ করবো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং অনুরোধ করছি আমরা অনেক সময় নিয়ে ভিডিওগুলো তৈরি করে থাকি ভিডিওতে ভিডিওটিতে দিয়ে রাখুন তো বন্ধুরা এই হচ্ছে বিল্ডিংয়ের ফ্লোর প্ল্যানটি জায়গার দৈর্ঘ্য এবং প্রস্থ আমরা দেখে নিচ্ছি জায়গার দৈর্ঘ্য হচ্ছে একুশ ফিট তিন ইঞ্চি আর প্রস্ত হচ্ছে আঠারো ফিট তিন ইঞ্চি তো এই হচ্ছে আমাদের জায়গার দৈর্ঘ্য এবং প্রস্ত তো এখন আমরা দেখবো টোটাল জায়গার কতটুকু জায়গাতে আমরা বাড়ি তৈরি করেছি টোটাল হিসাবটা আমরা এখন দেখে নিব আমাদের টোটাল জায়গা হচ্ছে তিনশো সাতাশি অর্থাৎ তিনশো অষ্টআশি স্কোয়ার ফিট অর্থাৎ এক শতা কম জায়গায় দেখতে পাচ্ছেন টয়লেট টি টয়লেট দিয়ে টয়লেটের পরে আমরা দেখতে পাচ্ছি দুটি বেডরুম পাশাপাশি রাখা আছে বেডরুম গুলার মেজারমেন্ট আমরা উল্লেখ করে আপনারা যারা এরকম প্ল্যান তৈরি নিতে চান তাহলে আমরা ডিটেলস প্ল্যানগুলো আপনাদেরকে করে দেবো সমগ্র বাংলাদেশে কাজ করছে আলহামদুলিল্লাহ সেমানমাত্র পারিশ্রমিকের বিনিময়ে আমরা আপনাদেরকে বিল্ডিংয়ের ড্রোন ডিজাইন করে দিয়ে থাকি তো আপনারা যারা এরকম বাড়ি তৈরি করতেছেন ফোনে যোগাযোগ করে আপনাদের বিল্ডিংয়ের ড্রোন ডিজাইনগুলো আমাদের কাছ থেকে করে নিতে পারেন তো বন্ধুরা এই হচ্ছে সিম্পল একটি এর ফ্লোর প্ল্যান তো এখন আমরা দেখবো বিল্ডিংয়ের টোটাল কস্ট হিসাবটা এখানে আমরা ছয়টি কলাম দিয়ে বিল্ডিংটি সাজিয়েছি তো বন্ধুরা এই হচ্ছে আমাদের টোটাল প্রাইস লিস্টা এখানে আমরা ম্যাটেরিয়ালস এবং প্রাইস প্রাইসও টোটাল এটা ভেঙে ভেঙে আমি আপনাদের জন্য উল্লেখ করে দিয়েছি যাতে করে আপনারা খুব সহজেই বুঝতে পারেন তো বন্ধুরা এখন আমরা দেখব বিল্ডিংয়ের ওয়াইজ টোটাল মালামালগুলো তো বেস কলাম বিম স্লাব টোটাল প্রাইস এখানে উল্লেখ করে দেওয়া আছে তো বেস হচ্ছে বেজে কী পরিমাণ সিমেন্ট লাগবে তাও দেখিয়ে দিচ্ছি বেজে সিমেন্ট লাগবে হচ্ছে এগারো ব্যাগ আপনারা একটু খেয়াল করে দেখুন বন্ধুরা সময় নিয়ে দেখুন এবং ভালো করে দেখুন তাহলে ধারণা লাভ করতে পারবেন কলামে লাগবে তেরো ব্যাগ ভিমে লাগবে আঠাশ ব্যাগ স্লাবে লাগবে সাতাশ ব্যাগ টোটাল উনআশি ব্যাগ আর প্রাইসটা এখানে দেওয়া আছে বত্রিশ হাজার তিনশো নব্বই টাকা এটা কম বেশি হতে পারে এগুলো বাজারে আমরা তো একটা অনুসরণ মান ধরে হিসাব করেছি বাড়ি লাগবে বাইশ সেফটি বেজে কলামে লাগবে ছাব্বিশ সেফটি ভীমে লাগবে চুয়ানব্বই সেফটি এখানে কথা হচ্ছে ভীম হচ্ছে গ্রেট এবং প্রিমিয়াম আমরা একসাথে হিসাব করে নিয়েছি স্লাবে হচ্ছে সত্তর সিএফটি টোটাল হচ্ছে একশো বাহাত্তর সিএফটি আঠাশ ইয়ে টাকা দুই হাজার আটশো টাকা কোয়া লাগবে বেজে চুয়াল্লিশ সিএফটি কলামে লাগবে বাউন্ন সিএফটি ভিমে লাগবে একশো দশ সিএফটি আপনারা একটু খেয়াল করে দেখুন বন্ধুরা তারপর স্লাবে হচ্ছে একশো চল্লিশ সিএফটি টোটাল তিনশো ছেচল্লিশ সিএফটি এখানে প্রাইস প্রায়শল করে দিয়েছে একশো টাকা সিএফটি দিয়েছে এটা কম বেশি হতে পারে টিকিটের রেটের উপর ডিপেন্ড করে ষোলো মিলি রোড বেজে লাগবে একশো চল্লিশ সিএফটি কলামে লাগবে একশো পঁচাত্তর সিএফটি ভিমে লাগবে তিনশো সরি সিএফটি নেইগুলো কেজি হবে টোটাল ছয়শো পঁচাশি কেজি ষোলো মিলি রড লাগবে এটা প্রাইসটা আমি উল্লেখ করে দিয়েছি এখানে দশ মিলি রড লাগবে না কলামে লাগবে সত্তর কেজি ভিমে লাগবে ষোলো মিলি তিনশো সত্তর কেজি দশ মিলি একশো পঞ্চাশ কেজি আর স্লাবে ষোলো মিলি লাগবে না দশ মিলি লাগবে পাঁচশো পঞ্চাশ কেজি সাতশো সত্তর কেজি প্রাইসটা আমি পাশে দেখিয়ে দিয়েছি তারপর বন্ধুরা আদার্স যে মালামালগুলো আছে যে বিশেষ করে সিমেন্ট সাইড ব্যাগ লাগবে এগুলো চারশো টাকা করে আপনারা রেটগুলো হিসাব করে নিন এখানে চব্বিশ হাজার ছশো টাকা আসছে এগুলো হচ্ছে প্লাস্টার গাঁথনির মালামাল হিসেবে বালি দুশো চল্লিশ তিন হাজার আটশো চল্লিশ টাকা ব্রিক্সের পাঁচ হাজার পিস পঁয়তাল্লিশ হাজার টাকা এখানে আমি নয় টাকা করে পিস হিসাব করেছি এগুলো আট টাকা হতে পারে দশ টাকা হতে পারে এগুলা এইটার কোয়ালিটির উপর ডিপেন্ড করবে এটা তারপর গ্রিল লাগবে দশ হাজার টাকার গ্লাস লাগবে দশ হাজার টাকার স্যানিটারি মালামাল লাগবে পাঁচ হাজার টাকার ইলেকট্রিক মালামাল লাগবে আট হাজার টাকার এগুলো কম বেশি হতে পারে বাজার প্রাইজের উপর ডিপেন্ড করে আমি আপনাদেরকে মোটামুটি এটা মান ধরে হিসাব করে দিয়েছি রং আপনারা ইউজ করেন হচ্ছে দশ হাজার টাকার এটাও কম বেশি করতে পারেন ভালো রং ইউজ করলে প্রাইসটা একটু দিতে পারতে পারে তারপরে লেবার কষ্ট আমরা ধরেছি এক লাখ বিশ হাজার টাকা টাইলস ধরেছিলাম তিরিশ হাজার টাকা কাঠের দরজা দুইটা তিরিশ হাজার টাকা প্লাস্টিক দরজা একটা পাঁচ হাজার টাকা আদার্স হিসাব করেছি তিরিশ হাজার টাকা এ হচ্ছে টোটাল চার লাখ আটষট্টি হাজার সাতশো পনেরো টাকা আছে আমাদের টোটাল হিসাব তাহলে আমরা দেখলাম তিনশো অষ্টআশি স্কোয়ার ফিট একটি বাড়ি তৈরি করতে আমাদের প্রায় সাড়ে চার থেকে পাঁচ টাকার মধ্যে আমরা বাড়িটি তৈরি করে নিতে পারবো তো বন্ধুরা আপনারা যারা এরকম বাড়ি তৈরি করতে চান আপনারা আপনাদের যাদের বাজেট কম এবং জায়গার পরিমাণ খুবই কম কিন্তু আপনাদের একটি বাড়ি লাগবে সুন্দর ডিজাইনের তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাদেরকে খুবই কম